জিদ্দা জিদ্দা জিদ্দা, উই লাভ ইউ জিদ্দা। তুমি এখনো কাঁপাচ্ছ সিঙ্গেল স্ক্রিন মাস জায়গাগুলো, মাস সেন্টারে ওয়ান অ্যান্ড ওনলি দ্য বাদশাহ, ওয়ান অ্যান্ড ওনলি দ্য বস সুপারস্টার জিৎ। ভাই একটা ছবি তার প্রায় এত দিন বাদেও এখনও বিজনেস করছে এবং ইটস আ এক্সক্লুসিভ অফিসিয়াল আপডেট বাই সুরজিৎদা। ইয়েস, মানে সুরজিৎদা আমাকে নিজে পাঠালো এই বিষয়টা, সকাল সকাল সেই মানুষটা পাঠিয়েছে। এত ব্যস্ততার ভিতরে প্রত্যেকটা জিৎ ফ্যান্স তাদের নিজস্ব কাজকর্ম থাকে, তার মধ্যেখানেও তারা দাঁড়িয়ে এটা যখন পাঠায় তখন এইটুকু বলতে হবে যে তারা কতটা ব্যস্ততার ভিতরে সময় দিয়েও জিৎদাকে সময় দেয়, তার মানে তারা কতটা জিৎদাকে ভালোবাসে। ভাই সুরজিৎদা আমাকে একটা জিনিস পাঠিয়েছে, বাট দেখার পরে আমি যা সুপার এক্সাইটেড হয়ে গেছি, কারণ এই ছবিটাকে নিয়ে সবথেকে বেশি সাপোর্ট মহারাজ চ্যাটার্জি করেছে। মানে সিটি মার সাপোর্ট লেগেছে, সিটি মার মোমেন্ট লেগেছে, আমার এত ভালো লেগেছে না তুমি ভাবতে পারবে না। মানে একটা ছবি, যে ছবিটা এত দিন ধরে সাকসেসফুলি চলছে, এটাই তো আনন্দের বিষয়। এটাই কিন্তু যে মাস সেন্টারে কিন্তু তুমি যে ছবি, মানে এই ক্লাস সেন্টারগুলো অনেকেই বলতে পারে যে এই ছবিগুলোর ব্যবসা কী বৃত্তান্ত, কিন্তু ওই যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে না, ওই সিঙ্গেল স্ক্রিনগুলোতে কিন্তু কনফার্ম টু কনফার্ম জিদ্দা চলবে ভাই, চলবে, চলছে। এটা আজকে চলছে, মানে যখন ছবিটা রিলিজ হয় তখন তো চলে, তার পরবর্তীতে আবার দেখা যায় যে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে আরও সেই ছবিগুলো চলছে। কথা হচ্ছে জিদ্দাস লেটেস্ট সিনেমা মানুষ, সেই সিনেমাটা রিলিজ নিয়ে। হ্যাঁ, আমরা সবাই জানি বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে ছবিটা, সেটা সত্যি কথা যেরকম, কিন্তু এখনও ছবিটা হলে চলছে। আন্ডার পারফর্ম করতে পারে কিন্তু ফ্লপ হয়নি, এটা আমি বারবার বলছি ভাই, এটা আমার বিশ্বাস, কোনোভাবে ফ্লপ হয়নি। তো জিদ্দার মানুষ অলরেডি অলরেডি এই দেখো, মানে এটা একটা উইথ প্রুফ জিনিস যে জিদ্দার মানুষ কিন্তু এখনও সিঙ্গেল স্ক্রিনে চলছে, এবং সিঙ্গেল স্ক্রিনটার নাম হচ্ছে স্টার মদনপুর। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে জিদ্দার মানুষ চলছে সেখানে, স্টার মদনপুরে জিদ্দার মানুষ চলছে, এবং প্রত্যহ সম্ভবত 10:50 বা 11টা এরকম কিছু, কারণ আমার বোঝা 10:04 সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি। আর সালার চলছে 12:45 আর 6:15। যাই হোক, মদনপুর জায়গাটা আমার চেনা নয়, মদনপুর জায়গাটা আমার চেনা নেই, এই ছবিটা আমাকে সুরজিৎদা পাঠিয়েছে। থ্যাংকস টু সুরজিৎদা, আমি সত্যি কথা বলছি যে এই মানুষটা মানে লিটারেলি জিদ্দাকে পাগলের মতন ভালোবাসে ভাই, পাগলের মতন। পাগল ফ্যান গ্রুপ বলে না, মানে উনি একা নয়, আরও অনেকে রয়েছে সেখানে, প্রত্যেকের কথাই বলবো যে মানে প্রত্যেকে পাগলের মতন, সে সৌরভ হোক কৌশিক হোক, ওরা প্রত্যেকে না পাগলের মতন ভালোবাসে, কিছু পেলেই না ওরা পাঠায়, খুব ভালো লাগে। জিদ্দা প্লিজ, বুমেরাং রিলেটেড আপডেট চাই এবার তোমার তরফ থেকে, অনেকদিন জিদ্দাকে নিয়ে কিছু হচ্ছে না, আমি তো চাই। আর আমি এমএফকে টিভিতে রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি, যে কারণে এটা বানালাম না, আর এই চ্যানেলটা তো জিদ্দার জন্য রয়েইছে। আমার কোনোদিন জিদ্দার রিলেটেড কন্টেন্ট যাতে বন্ধ না হয়, যে কারণে এই চ্যানেলটা রেখে দিয়েছি শুধু জিদ্দার জন্য। হোক জিদ্দাকে নিয়ে কন্টেন্ট, হোক রোজ জিদ্দাকে নিয়ে ভিডিও, কারণ এই মানুষটা বেঁচে থাকা উচিত, রোজ বেঁচে থাকা উচিত। আমার এমএফকে টিভিতে হলে না মনে হতো যে ঠিক আছে চলো আজকে 5-6টা কন্টেন্ট হয়ে গেছে, জিদ্দাকে নিয়ে আর কিছু বানাতে হবে না, বাট এই চ্যানেলটা রয়েছে শুধু জিদ্দার জন্য, যে হ্যাঁ ভাই জিদ্দা দ্য ওয়ান অফ দ্য অনলি দ্য বিগেস্ট সুপারস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। এইটুকু তো বলতেই হবে যে মানে মাস সুপারস্টারের ভিতরে তার একটা আলাদাই এরা রয়েছে, সেই এরাটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও অবধি মানুষ সিনেমাটা চলছে। এবং এই যে কমার্শিয়াল ছবি তৈরি হওয়া, বছরে এতগুলো কমার্শিয়াল ছবি আসছে এবছরে, এটার কিন্তু মূল ক্রেডিট যায় জিদ্দাকে, এটা মানতেই হবে, কারণ এই মানুষটা মাটি কামড়ে পড়েছিল এই এক ছবিতে, এই কমার্শিয়াল ছবিতে। এবং তুমি দেখো মানুষের সাকসেস কিন্তু এটাই যে আজকে এরকম কিছু ছোট ছোট রিমোট এরিয়াগুলোতেও কিন্তু মানুষ এখনও হলে চলছে, হলে যখন লাগানো হয়েছে তার মানে সেই হলগুলোতে নিশ্চয়ই সেই ছবিটা ভালো পারফর্ম করছে, নাহলে তো হলে আরও আরও 5টা ছবি রয়েছে সেই ছবিগুলোকে লাগাতে পারতো। কিন্তু শহরের দর্শকের জন্য যে ছবিগুলি, সেই ছবিগুলি তো গ্রামেগঞ্জে চলছে না, সেখানে কিন্তু একমাত্র ভরসা দ্য ওয়ান অ্যান্ড ওনলি কিং জিদ্দা। আমি একটাই কথা বলবো, আমি কালনার ইভেন্টটাতে গেছিলাম, আমার সত্যি কথা বলছি আর যাওয়ার ইচ্ছে নেই, বুঝতেই পারছো যে কী ভিড় হয় আর কী জিনিসপত্র হয়। জিদ্দার মাচা যদি সত্যি সত্যি দেখতে চাও তুমি ভাই, মানে তুমি ভাগ্যবান হতে পারো, বাট আমি সত্যি কথা বলছি পাগল হয়ে যেত, এত কাতারে কাতারে লোক আসে, এত ভিড় হয়। তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো, জিদ্দা বাংলা গ্রাম বাংলার রাজা, কিং অফ আওয়ার মাস, মানে মাসেসদের কিং বলা যেতে পারে, মাস মহারাজা বলা যেতে পারে জিদ্দাকে। তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।